আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং সম্মানিত অভিভাবক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আজকের সন্তান প্রতিপালন গাইডলাইন সংক্রান্ত আজকের এই আয়োজনে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। শুভেচ্ছা জানিয়ে প্রদত্ত টিভি প্যারেন্টিং সিরিজের নতুন আরো একটি এপিসোডে এবং গুরুত্বপূর্ণ এপিসোডে সবাইকে আমন্ত্রণ। আজকে আপনাদের সামনে আমরা গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আর সেই বিষয়টি হচ্ছে যে আমরা প্রাথমিক জীবনে দেখে থাকি যে আমাদের বাচ্চারা অনেক সময় হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে যায় এবং এই এটা কন্টিনিউ করে। অনেকের বাচ্চাদেরকে দেখা যায় যে কোনো একটা জায়গায় বেড়াতে গিয়েছেন অথবা বাচ্চাদের সাথে মিশার ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাকে সহ্য করতে পারে না, বা বাচ্চাদেরকে দেখলেই মিসবিহেভ করে থাকে। এরকম ধরনের বাচ্চারা এরকম ধরনের আক্রমণাত্মক আচরণ কেন করে এবং তার প্রতিকার গুলো কি হবে বা আমাদের জন্য করণীয় কি হবে, সেই প্রসঙ্গে আমাদের আজকের আয়োজন। তো আর কথা বাড়াবো না, মূল আয়োজনে চলে যেতে চাচ্ছি। যারা আজকে নতুন এসেছেন তাদেরকে বলবো যে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর সন্তান প্রতিপালনের গাইডলাইন সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন চলে যাই আজকের মূল আয়োজনে। আমরা প্রায়শই দেখে থাকি যে আমাদের বাচ্চারা অথবা অন্য কারো বাচ্চা দেখা যায় যে বাচ্চাদের সাথে মিশতে পারছে না, অথবা বাচ্চাদের সাথে মিশতে গেলে দেখা যাচ্ছে যে বাচ্চাকে আক্রমণ করে বসছে, হয়তো মারপিট করছে অথবা তাকে খামচি দিচ্ছে। এরকম ধরনের বাচ্চাদের সংস্পর্শে আসার সাথে সাথে সে এক ধরনের মিসবিহেভ করছে, এটা আমরা ফলো করে থাকি বা আমরা লক্ষ্য করে থাকি। এটিকে সাইকোলজির ভাষায় কন্ডাক্ট ডিজঅর্ডার বলে থাকে, সাইকোলজিস্ট এটাকে কন্ডাক্ট ডিজঅর্ডার বলেন। এই কন্ডাক্ট ডিজঅর্ডারটি বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। তো মূলত আজকে আমরা আপনাদের সাথে সাতটি কারণ শেয়ার করবো যে সাতটি কারণে এই কন্ডাক্ট ডিজঅর্ডারটি হতে পারে। তার প্রথমটি হচ্ছে যে বংশগত কারণে বা জিনগত কারণে এই কন্ডাক্ট ডিজঅর্ডার হতে পারে, অর্থাৎ বংশ পরম্পরায় অনেকের মাঝে কিন্তু এই কন্ডাক্ট ডিজঅর্ডারটা থাকতে পারে। যদি পরিবারের কারো মাঝে এরকম ধরনের রেকর্ড থেকে থাকে যে আগে এরকম আচরণ করেছে, ঠিক সেই বংশ পরম্পরায় কিন্তু এরকম ধরনের কন্ডাক্ট ডিজঅর্ডারটা হতে পারে, বাচ্চা এরকম ধরনের আচরণ করতে পারে। এটা জিনগত কারণে বা বংশ পরম্পরায় হতে পারে, এটি একটি কারণ। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে যে বাচ্চা সমস্যা বোঝাতে না পারলে তার মাঝে কন্ডাক্ট ডিজঅর্ডার গ্রো করে, অর্থাৎ বাচ্চা এখন প্রবলেমে আছে, অনেক ছোট বাচ্চা, কিন্তু সে যা বোঝাতে চাচ্ছে আমরা অভিভাবকরা বা বাবা মা তা বুঝতে পারছে না, যার কারণে বাচ্চার মাঝে কন্ডাক্ট ডিজঅর্ডার গ্রো করতে পারে। সে আসলে অনেকভাবে বোঝানোর জন্য চেষ্টা করছে কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না, এই কারণে কিন্তু বাচ্চার মাঝে কন্ডাক্ট ডিজঅর্ডার গ্রো করতে পারে। এর জন্য করণীয় হচ্ছে আমাদের যে বাচ্চাকে অ্যাটেনশন দেওয়া, খুব ভালোভাবে বাচ্চাকে অ্যাটেনশন দেওয়া। আসলে আমরা দেখা যায় যে কাজে যখন ব্যস্ত থাকি তখন বাচ্চাকে আসলে আমরা অ্যাটেনশন সেভাবে দেই না, আমরা কাজে গভীর মনোযোগের সাথে কাজ করছি, বাচ্চা যখন এসে আমার সাথে কথা বলতে চাচ্ছে অথবা কোনো কিছু দেখাতে চাচ্ছে, কোনো বস্তু নিয়ে এসেছে তার কাছে সেটি নতুন মনে হয়েছে, এরকম ধরনের নানান আচরণ কিন্তু আমাদের সাথে বা করতে আসে বা ইন্টারাকশন আমাদের সাথে করতে আসে, বা কোনো প্রবলেমের কথা যখন সে বলতে চায় আমরা অ্যাটেনশনটা ভালোভাবে দেই না। এই যে অ্যাটেনশন দিচ্ছি না, এই অ্যাটেনশন না দেওয়ার কারণে আমরা সমস্যাও বুঝতে পারছি না। যখন বাচ্চা এই সমস্যাটি আমাদেরকে না বোঝাতে পারছে তখন কিন্তু দিনে দিনে কিন্তু তার মাঝে এই যে কন্ডাক্ট ডিজঅর্ডার, মিসবিহেভ, বাচ্চাদের সাথে মিসবিহেভ, সমবয়সী বাচ্চাদের সাথে মিশতে না পারা এবং সমবয়সী বাচ্চাদেরকে মারপিট করা অথবা তাদেরকে খামচি দেওয়া, এই ধরনের আচরণ তার মাঝে গ্রো করছে। তৃতীয় যে কারণে বাচ্চার কন্ডাক্ট ডিজঅর্ডার গ্রো করতে পারে সেটি হচ্ছে আত্মবিশ্বাসের অভাব হলো। অনেক বাচ্চা দেখা যায় যে ভয় পেয়ে থাকে বা অনেক বাচ্চার আত্মবিশ্বাস কম থাকে, যার কারণে কিন্তু বাচ্চার কন্ডাক্ট ডিজঅর্ডার গ্রো করে। অনেক বাচ্চা দেখা যায় তার সমবয়সী বাচ্চা যারা আছে তাদের সাথে মিশতে পারছে না, বাবা মার সাথে যাচ্ছে, হয় বাবার সাথে অথবা মায়ের সাথে, মায়ের আঁচল ধরেই সে দাঁড়িয়ে আছে, অন্য বাচ্চারা খেলাধুলা করছে, অন্য বাচ্চাদের সাথে মিশছে, হাসছে, খেলছে, কিন্তু দেখা যায় যে অনেক বাচ্চাকে তার মায়ের সাথে বসে আছে, তার বাবার সাথে বসে আছে, অন্যদের সাথে সে মিশতে পারছে না। এই কারণে অর্থাৎ তার মাঝে যে একটা ভয় কাজ করে, এই জন্য বাবা মায়ের উচিত হলো বাচ্চাকে সবসময় উৎসাহ দেওয়া, বাচ্চা যাতে ভালোভাবে তার বন্ধুদের সাথে বা সমবয়সী বাচ্চাদের সাথে মিশতে পারে, খেলতে পারে, এই আয়োজনটা কিন্তু বাবা মাকেই করতে হবে। ওই
বাবা মাকে ওই বাচ্চাদের সাথে যাতে মিশতে পারে, ফ্রি ভাবে মিশতে পারে, তাকে সাহস যোগাতে হবে, তাকে উৎসাহ যোগাতে হবে। তাহলে দেখা যাবে যে বাচ্চার মাঝে যে দিনে দিনে যে কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করে, তার আত্মবিশ্বাস কমে যায় বা সে আত্মবিশ্বাসের অভাব বোধ করে। এই আত্মবিশ্বাসের অভাবটা আর থাকবে না যখন আমরা অভিভাবকরা বা আমরা বাবা মায়েরা যখন তাদেরকে সহযোগিতা করব, তাহলে আর তার মাঝে যে কন্ডাক্ট ডিজর্ডার সেটি গ্রো করার চান্স পাবে না। চতুর্থ যে কারণে বাচ্চার কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করতে পারে সেটি হচ্ছে যে বাবা মায়ের প্রতি রাগ কিংবা অভিমান। এই যে বাবা মায়ের প্রতি রাগ কিংবা অভিমান, এটি কিন্তু দুই একদিন করলেই তার মাঝে যে কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করবে তা নয়। আসলে বাবা মায়ের প্রতি রাগ কিংবা অভিমান তার যদি প্রতিনিয়তই থাকে, অনেক সময় দেখা যায় যে বাবা মায়ের প্রতি বিভিন্ন কারণে তার রাগ বা অভিমান, তাকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না, তার কথা শোনা হচ্ছে না, অথবা তাকে অ্যাভয়েড করা হচ্ছে, তাকে কোয়ালিটি টাইম দেওয়া হচ্ছে না, বিভিন্ন কারণে কিন্তু বাচ্চাদের রাগ কিংবা অভিমান বাবা মায়ের প্রতি হতে পারে। এই যে রাগ কিংবা অভিমান, বাবা মা যদি সেটিকে বুঝতে না পারে, অর্থাৎ আমরা অভিভাবক যারা আছি, প্যারেন্টিং এর কাজ যারা করে থাকি, তারা যদি না বুঝি যে বাচ্চা কেন রাগ করছে বা কেন অভিমান করছে, এই কারণগুলি যদি আমরা উদ্ধার করতে না পারি এবং সে অনুযায়ী সলভ যদি আমরা করতে না পারি, সমস্যা সমাধান যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু বাচ্চার মাঝে এই কন্ডাক্ট ডিসঅর্ডার গ্রো করবে। এই জন্য আমাদের উচিত হলো বাচ্চা যাতে রাগ করার সাথে সাথেই সে রাগের কারণটা বুঝা, অভিমান করার সাথে সাথে সেই অভিমানের কারণটা বুঝা এবং তাকে আদর করে তখনই সেই অভিমান ভাঙানো, তার রাগ ভাঙানো, এটি হচ্ছে আমাদের কর্তব্য বা করণীয়। আমরা যদি এটি করতে পারি তাহলে বাচ্চার মাঝে আর কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করবে না। পঞ্চম কারণ হচ্ছে অনেক সময় বাচ্চারা বাবা মায়ের দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু এই কন্ডাক্ট ডিজর্ডার তার মাঝে গ্রো করে। অনেক সময় বাচ্চারা বাবা মায়ের দৃষ্টি আকর্ষণের জন্য এরকম ধরনের মিসবিহেভ করে থাকে এবং সমবয়সী বাচ্চাদেরকে মারপিট করে থাকে। এটি হচ্ছে স্রেফ বা বাবা মায়ের দৃষ্টি আকর্ষণের জন্য। এই ক্ষেত্রে বাবা মা বা আমাদেরকে খুব ভালোভাবেই বুঝতে হবে যে আসলে যখনই দেখা যাচ্ছে যে তার প্রতি, অর্থাৎ সন্তানের প্রতি, বাচ্চার প্রতি আমাদের অ্যাটেনশনটা কমে যাচ্ছে বা বাচ্চা যা বোঝাতে চাচ্ছে বা বাচ্চা আমাদের সাথে যেভাবে মিশতে চাচ্ছে সেভাবে যখন মিশতে পারছে না, বা বাচ্চা যেভাবে আমাকে চাচ্ছে, যতটুকু সময় আমাকে চাচ্ছে ততটুকু যদি না পায়, একটু কম হয়ে গেলে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা দৃষ্টি আকর্ষণের জন্য এটি হতে পারে। দৃষ্টি আকর্ষণের জন্য যে বাচ্চারা কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করে, যে বাচ্চাদের এই কন্ডাক্ট ডিজর্ডার কিন্তু স্থায়ী হয় না, অর্থাৎ বাবা মা যখন তাকে কোয়ালিটি টাইম দিবে এবং বাবা মা যখন তার প্রতি অ্যাটেনশন দেখাবে, তখন কিন্তু তার মাঝে এই কন্ডাক্ট ডিজর্ডারটা গ্রো করে না। তাদের সাথে ইন্টারাকশনটা দ্বিপাক্ষিক হওয়া উচিত, অর্থাৎ আমার কাছে যখন বাচ্চা আসলো শুধু বাচ্চাই বলে যাচ্ছে আর আমি শুধু হু হু করে যাচ্ছি, শুধু মাথা নাড়িয়ে যাচ্ছি, এই যে ইন্টারাকশনের একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এই গ্যাপের কারণে কিন্তু বাচ্চার কন্ডাক্ট ডিজর্ডার হতে পারে। ষষ্ঠ যে কারণে বাচ্চার মাঝে কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করে, এটি বড় একটি কারণ, সেটি হচ্ছে যে বাবা মায়ের মাঝে দ্বন্দ্ব কলহ সবসময় লেগে থাকে। বাবা মা যদি সবসময় ঝগড়াঝাটিতে লিপ্ত থাকে এবং তাদের মাঝে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে কিন্তু এর প্রভাবটা বাচ্চার উপর অবশ্যই পড়বে এবং বাচ্চা সেখান থেকে কিন্তু কিছু আচরণ আত্মস্থ করে নেয় এবং শিখে নেয়। তার মাঝে কিন্তু মিসবিহেভ গ্রো করে, কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করে এবং সে আচরণটা কিন্তু বাইরে যারা থাকে, অর্থাৎ তার সমবয়সী বন্ধু বান্ধব এবং তার যে খেলার সাথী যারা থাকে, তাদের সাথে কিন্তু ওই ধরনের আচরণ সে শো করতে চায় এবং ওই ধরনের আচরণ সে করে থাকে। সপ্তম যে কারণে বাচ্চার কন্ডাক্ট ডিজর্ডার হতে পারে সেটি হচ্ছে যে ডিসক্রিমিনেশন, অর্থাৎ ধরুন আপনার চারজন বাচ্চা আছে আর আর এই বাচ্চাগুলির মাঝে যদি একজন বাচ্চাকে সবসময় অ্যাটেনশন দেওয়া হয় এবং একজন বাচ্চাকে যদি সবসময় প্রায়োরিটি দেওয়া হয়, একজন বাচ্চাকে যদি আদর ভালোবাসা সহায় যদি বেশি করা হয়, তাহলে কিন্তু অন্য বাচ্চাদের মাঝে এই এরকম ধরনের কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করবে, তারা তাদেরকে বঞ্চিত ভাবে এবং বাচ্চারা বাবা মা অথবা কেয়ার গিভার যারা আছেন, আদরের যারা আছেন, যারা সবসময় আদর করে থাকেন, তাদের থেকে বঞ্চিত যদি হয় তাহলে তারা সেই বিষয়টিকে মেনে নিতে পারে না, তাদের অনেক কষ্ট হয়। এই যে তারা মেনে নিতে পারছে না, প্রতিনিয়তই যদি তাদের এই মেনে নিতে না পারা থেকেই কিন্তু তার মাঝে কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করছে এবং তারা তাদের যে আচরণের প্রভাব, এই আচরণের প্রভাবটা এবং এই আচরণের ফলাফল স্বরূপ কিন্তু আমরা দেখতে পাই যে তার সমবয়সী বাচ্চাদের সাথে মিসবিহেভ করছে, তার সমবয়সী বাচ্চাদেরকে সে সহ্য করতে পারছে না, অথবা সে আসার সাথে সাথে বাচ্চাদের সংস্পর্শে আসার সাথে সাথেই সে খামছি দিচ্ছে অথবা মিসবিহেভ করছে। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকে 7টি কারণ বলেছি বাচ্চা যে আক্রমণাত্মক আচরণ করে, মিসবিহেভ করে, এই
কন্ডাক্ট ডিসঅর্ডার বাচ্চার মাঝে কেন গ্রো করে, এর জন্য 7টি কারণ বলেছি, সাথে সাথে 7টি করণীয় কিন্তু আমরা বলে দিয়েছি। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন। আপনি নিজে উপকৃত হলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক, আপনাদের জন্য নয়ন জোড়ানো সন্তান, আপনাদের প্রত্যেকের আগামী দিনগুলো সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক, সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।